फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल वंस अगेन। बीएड वर्सेस डीएलएड एर एक नतून आपडेट उठे এসেছে এবং সেটা কিন্তু बीएड ক্যান্ডিডেটদের জন্য একটা আশার বার্তা বা একটা সুখবর বলা যেতে পারে বা একটা হয়তো আশার কিরণ বলা যেতে পারে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম যে আলোচনা হলো যে গত পরশুদিন এনসিটি একটি গাইডলাইন্স প্রকাশিত করেছে যেখানে পরবর্তী যে প্রাইমারি টিচার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই নিয়ে স্পষ্টভাবে একটা নির্দেশিকা দিয়েছে গত পরশুদিন, সেই পয়েন্টটা আমরা দেখব। সেখানে বলেছে রিগার্ডিং মিনিমাম কোয়ালিফিকেশন ফর এ পারসন হু এলিজিবল ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার অ্যান্ড টেট গাইডলাইন্স ডেটেড 11/2/2011 অর্থাৎ 2011-র যে গাইডলাইন্স রয়েছে এনসিটি সেই অনুযায়ী কিন্তু হবে। 2018-র যেটা রয়েছে প্রকাশিত করেছিল ফর বিএডদের জন্য সেটা কিন্তু ক্যান্সেল। কিন্তু গতকাল সন্ধেবেলায় ছত্তিশগড় হাইকোর্টে সেখানকার বিএড যে ক্যান্ডিডেট রয়েছেন তারা হেরে গিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় এবং সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় যারা 2023-এর 11 আগস্টের আগে বিএড ক্যান্ডিডেটরা প্রাইমারি টেটের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, ছত্তিশগড়ের কথা বলছি, তারা কিন্তু এলিজিবল। কিন্তু হাইকোর্টের উপর এই রায়দানটা ছেড়ে দিয়েছে। এখন সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী প্রভাব পড়তে পারে? যদি রায়দানটা বিএডদের পক্ষে যায় তাহলে পরবর্তী ক্ষেত্রে সমস্ত রাজ্যেই কিন্তু একটা প্রভাব পড়বে। কেন প্রভাব পড়বে? আমরা জানি যে 2022-এ যারা টেট দিয়েছেন তাদের রেজাল্ট কিন্তু 11 আগস্টের অনেক আগেই প্রকাশিত হয়েছে এবং পরীক্ষাটাও কিন্তু অনেক আগেই প্রকাশিত হয়েছে। এবং সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু একটা অনেকটাই আশা নির্ভর করছে যে ছত্তিশগড়ের হাইকোর্টের রায়দানের ওপর। যদি বিএডদের পক্ষে যায় পরবর্তীকালে, যদি আমাদের WBBPE বোর্ড সহানুভূতি দেখায় সেক্ষেত্রে কিন্তু একটা আশার কিরণ অবশ্যই জাগতে পারে। যেহেতু ফাইনাল জাজমেন্টের পরে একটা রাজ্যে বিএডদের পক্ষে গেছে এবং সেখানে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের অনেক বিএড ক্যান্ডিডেট রয়েছেন যারা, বিশেষ করে 2014-17 তো আছেই, 14-17 অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা ইন্টারভিউ প্রসেস সম্পন্ন করেছেন এবং 2022-এও অনেকে 2022-এ টেটে পাস করেছেন। তো এদের লাইফের, এদের কেরিয়ারের একটা ব্যাপার রয়েছে, তো অবশ্যই তারা কিন্তু অ্যাপিল করবেন এবং সেখানে কিন্তু অবশ্যই ছত্তিশগড়ের রায়দানটা যদি বিএডদের পক্ষে যায় সেটা রেফারেন্স কিন্তু অবশ্যই তারা সুপ্রিম কোর্টে দেখাবে। এখন অপেক্ষা একটাই যে ছত্তিশগড়ে হাইকোর্টের রায়দানটা কোন দিকে যায়, সেই দিকে কিন্তু সবারই নজর থাকবে। ছোট্ট একটি আপডেট, এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক করতে ভুলবেন না, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।